হযরত মূসা পয়গম্বর একা একদিকে আর সমস্ত জাদুকররা একদিকে তাদের প্রিপারেশন নিয়ে তাদের প্রস্তুতি নিয়ে আসে কিন্তু মুসলমান খুব ভালো করে খেয়াল জাদুকররা আসার সময় তাদের পোশাকটা পরিবর্তন করে আসে সুবহানাল্লাহ মূসা নবীর সঙ্গে মোকাবেলা হবে সেজন্য মূসা পয়গম্বরের পোশাকটা তারা গায়ে লাগাইছে আসমানের মালিক ডাক দিয়া কয় যেহেতু আল্লাহ ওয়ালা নবীর পোশাক লাগাইছো আমি আল্লাহ তোমাদের ভিতরের পোশাকটা পরিবর্তন করে ফেল এইজন্য আলে ওলামাদেরকে মহব্বত করলে ওলামায়ে কেরামের সুন্নতি লিবাসকে মহব্বত করলে লাভ লস নাই যেদিন আল্লাহর ওলিরা জান্নাতে যাবে সেদিন আমাকে আপনাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না কেন আলমার উমামান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর সুবহানাল্লাহ জোরে বলেন দুই নাম্বার ওই জাদুকররা মূসা নবীকে বললেন আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো এটা আরেকটা আদব রক্ষা করছে সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহ ডাক দিয়া কয় এই দুই কারণে আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের ফয়সালা করে দিলাম ময়দানের মধ্যে তারা জাদু দেখানো শুরু করল গোটা ময়দান কিলবিল কিলবিল করতেছিল তাদের জাদুতে হযরত মূসা পয়গম্বর যখন সাপ ছেড়ে দিলেন লাঠি যখন ছেড়ে দিলেন এত বিশাল আকৃতির সাপ হয়ে গেল এক লোকমায়ে সমস্ত জাদুকরের জাদুগুলোকে খেয়ে ফেলল আমার ভাইরা তখন ওই জাদুকররা বুঝে ফেলছে এটা জাদু নাই এটা আল্লাহ প্রদত্ত মুজিজাত কারণ জাদু একজনের এটা আরেকজনের জাদুকে দুর্বল করতে পারে নির্মূল করতে পারে না এটা যেহেতু এক লোক মায়ে খেয়ে ফেলছে বোঝা গেল এটা জাদু নয় রে এটা আল্লাহ প্রদত্ত মুজিজাত তাই দেরি না করে সমস্ত জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল আর বলতে লাগলো কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন আল্লাহু আকবার ফেরাউনের কাছে যখন হযরত মূসা আলাইহিস সালাম নবুয়তের দাওয়াত নিয়ে গেলেন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন সাথে হারুন আলাইহিস সালাম নিয়ে গেছেন কারণ হারুন আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম চায়ান ও আখি হারু ও আফসাহু মিন্নি লিসানা ফা আরসিলহু মাইয়া রিদ আইয়ুসাদদিকুনি ইন্নী আখাফু আইয়ুকাল কারণ মূসা নবীর একটু তুতলামি ছিল তুতলামি বুঝেন তো কথা কইতে গিয়ে একটু পাইজা যে বাস আর এটার জন্য এই বিশ্ব সন্ত্রাস ফেরাউনই দায়ী বিশ্ব সন্ত্রাস ফেরাউনই কারণ ছোটবেলায় কথা তো অনেক লম্বা আমি সাতকাট করে বলতেছি ছোটবেলায় যখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাসায় পৌঁছাইল যে মূসার জন্য লক্ষ লক্ষ সন্তানকে মূসা আলাইহিস সালামের জন্য লক্ষ লক্ষ সন্তানকে ফেরাউন হত্যা করে ঠিক কিনা বলে ওই মূসা কার কোলে জোরে কেন রাখে আল্লাহ মারে আল্লাহ فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا অনেক লম্বা কাহিনী কোরআনে আছে বুঝার জন্য সারা বিশ্ব যদি ষড়যন্ত্র করে আর আল্লাহ যদি তার পক্ষে থাকে তার একটা পশমের কিছু করে আপনারা কবে নজর আমার কথার সাথে তো বর্তমান চিত্র মিলে না আপনি যা কইতেছেন সব মাইরা সাফ করে ফেলাই যারা মারে এরা মরে জু মরতা হ্যাঁ ও মরতা হ্যাঁ হয় আস না হয়
جو جلاتا ہے کسی کو دودھ جلتا ہے ضرور شمع بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد ارجن کے جلائے لے تمہارا جلتا ہاتھ আল্লাহর সাহায্য যখন চলে আসে তখন পলানোর জায়গা পাবে আল্লাহ তো আমাদের মতো অধৈর্য কথা কন ওই বেটা বিশ্ব সন্ত্রাস আল্লাহরে দুই নম্বরে রাখা হ্যাঁ এক নম্বরে গেছে বলছে না যে আল্লাহর সিরিয়াল তুই আমি এক আনা রব্বুকুমুল আলা তারপরও কি আল্লাহ ধরছে আল্লাহ তো রাগ পেরা কিরি তুই আমারে দুই নম্বরে রাখা এক নম্বরে গেলি আল্লাহ কই দেখি তার শক্তিটা কতটুকু আছে আমি এটা বোঝার জন্য অনেক সময় বলি পুকুরে মাছ ধরে না বড়শি দিয়া নদীতে পুকুরে মাছ বড়শিতে যখন মাছটা লাগে তখন কি অবস্থা পুকুরের পানি উত্তাল পাতাল ঘেরা ফেলা আরে বাপ রে বাপ এক একটা লাভ দিয়ে মনে হয় যে বিশ্ব বাহাদুর এপারের পানি ওই পারে নেওয়া যা তখন কি যিনি মাছ ধরতেছে ইনি কি সুতা টান দেয় না সারে তার যত সুতা আছে সব ছাড়তে থাকে যে দেখি তোর গায়ে শক্তি কতটা আছে লাফালাফি কতটুকু করতে পারে কারণ আসল চাবিকাঠি তো আমার হাতে মাছ একটা পর্যায়ে এদিকে লাভ ওইদিকে লাভ এই পানি উত্তাল পাতাল মালিকে মুস্কি আসে তাই দেখি আরো কতটুকু শক্তি আছে দেখি কতটুকু শক্তি একটা পর্যায়ে মাছটা লাফাইতে লাফাইতে কাহিল হয় নরম হয়ে যায় তখন মাথাটা পানির উপরে ভাসাই এবার কের 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 মালিকের টান দে মালিকে কই এখন যাবে কোথায় এখন তো সুজা শক্তি তো সব শেষ ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আমি সুযোগ দিই বুঝে না যখন আমি ধরি খুব শক্ত হাতে তখন আর ছাড়ি যেমন ফেরাউনের সারা জিন্দিগি বদমাশ নিজে খোদা দাবি করছে না আর ইবলিসি কয় যে তামনে খোদা আমি নবী ফেরাউন হলো খোদা ইবলিস হলো কি মজার কাহিনী দৃষ্টি নাই এলাকাতে জনগণ আয়সা খোদার কাছে বৃষ্টি দেয় খোদা কে ফেরাউন এ খোদা বৃষ্টি দাও জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে বৃষ্টি ফেরাউন কয় তাহলে নবীর সাথে পরামর্শ করেন নবীকে কথা কয় না নবীরে ডাক দেখ কই জনগণ তো বৃষ্টি চাইছে বলে দেন আজকেই ভোর রাত্রি বৃষ্টি হবে আরে বাপ রে বাপ খুব পাওয়ারফুল খোদার থেকে নবীর পাওয়ার কম না বেশি কথা কয় না তো নবী করছি কি তার যত চালা ফেলা আছে সবগুলোর কাছে আজকে কিন্তু শোয়ার সময় পানি বেশি করে খাইবে সবাই বেশি বেশি করে পানি খাবে আমি যখন অর্ডার দিব সব একসাথে মেশিন স্টার্ট করছে বুঝতেছেন তো শয়তানের চালা ফেলা কম না বেশি শয়তানের কথা মতো সব মেশিন স্টার্ট করছে মুসলদার বৃষ্টি হইতেছে আসলে কি পড়তেছে শয়তানের পেশা সকালবেলা জনগণ খুশিতে আসছে জমি জামাতে পানি দেখবে গিয়া দেখে পানি হলুদ পানি কি ইয়া আল্লাহ সবাই অবাক যে কত বৃষ্টি বাদল আসমানের মালিকে দিল কোনোদিন হলুদ বৃষ্টি দেয় নাই সব দিছে সাদা বৃষ্টি আজকে দেখা যায় হলুদ বৃষ্টি জাগা এবারে কাছে গেছে গিয়ে দেখে হলুদ তো ঠিক আছে কিন্তু এমন ইনটেক দুর্গন্ধ কেন সারা রাত জমাই রাখছে জমানো পেশাব আর বারবার পেশাবের মধ্যে গন্ধ কম বেশি হয় না ইনটেক পেশাব এই সারা রাত জমানো পেশাব দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে আছে সবাই গেছে খোদার কাছে এ খোদা কি বৃষ্টি দিলা বৃষ্টির কালার হলুদ আচ্ছা যাজ্ঞা হলুদ তো হলুদ এমন দুর্গন্ধ বাপরি বাপ কাছে যাওয়া যায় এখন কইল তো আমার নবী কইতে পারে কারণ বৃষ্টি তো আমি দিছি না দিছে কে
নবীরে ডাকছে এ নবী এদিকে আয় জনগণ তো বৃষ্টি নিয়ে যথেষ্ট অভিযোগ কি অভিযোগ বৃষ্টি বলে হলুদ আর ইনটেক দুর্গন্ধ ওই জনগণ কামনে বলে দেন কথা যেন কম কয় আপনার মতো ডুপ্লিকেট খোদা আর আমার মতো ডুপ্লিকেট নবী আর যারা আমারে আপনারে মানে এরা তো ডুপ্লিকেট জনগণ তো বৃষ্টি অরিজিনালটা পাবে গো বৃষ্টিও তো ওই ডুপ্লিকেটটাই পাবে কথা কয় না খোদা দাবি এর পিছনেও কারণ ফেরাউনের কোনোদিন কোনো অসুখ বিসুখ হয় না এই সুযোগটা নিছে ফেরাউনের কাছে আয়েশা বলতেছে তোমার কি কখনো জ্বর সর্দি ঠান্ডা কাশি ডেঙ্গু মহামারী করোনা এগুলো কর না সর্দি কারে কয় আমি জানি আমার এত বছর বয়স হয়ে গেছে এটাই তো আমি চিন্তা করতেছি তুমি মানুষ যেগুলো অশিক্ষিত এগুলো যদি পাম্পটি দিয়ে দেখবেন মুহূর্তে বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে যায় কথা বলেন ঠিক কেন আর শিক্ষিত মানুষকে কিছু বললে খুব চিন্তা করে যে হ্যাঁ আসলে কি অ্যাঙ্গেলে বলতেছে ঠিক কিনা বল তো এটা তো আস্তে একটা গন্ধ মূর্খ স্কুলের বারান্দা তো যায় না কে কারোই না এই জন্য যেই পাম্পটি দিছে শয়তানে হয়ে গেছে পুইলা তো তুমি তো কথাটা খারাপ কইছ তাই তো তাহলে আমি কি আমার কাছে মনে হয় তুমি খোদা নাউজুবিল্লাহ কবি তো তাহলে ঠিকই আছে জাতির উদ্দেশ্যে আগামীকাল তুমি জানাই দাও ফাহাশারা ফানাদার فقال انا ربكم الاعلى জাতিকে লক্ষ্য করে বলল আমি কিন্তু আজ থেকে তোমাদের বড় খোদা হে মুসলমান উলামায়ে কেরাম লিখেন হাদিসের মধ্যে আসে আল্লাহ যাদেরকে ভালোবাসেন যাদেরকে মহব্বত করে এদেরকে মাঝে মধ্যে বিপদ আপদ অসুখ বিসুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করে কথা বলেন ঠিক কিনা আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন না যাদের কপালে তাওবা নাই জাহান্নামী যারা হবে জান্নাতের মেহমান হবে না আল্লাহ শুধু তাদের শুধু সুতা ছেড়ে দেন শুধু ঢিল দেন নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লাহ নাই হালাল নাই হারাম নাই যেদিকে হাত দেয় সেদিকে লালেল্লাহ ঠিক কিনা বলেন ব্যবসায় হাত দিলে ব্যবসার উন্নতি খেতে খামারের উন্নতি চাকরিতে গেলে প্রমোশন এক কি কয় জানেন আমি ভালো হাজি সাহেব তাহাজ্জুদ পর্যন্ত করে আওয়াবিন এশরাক পর্যন্ত হাজি সাহেবের বিপদ আপদ যায় না নিজে অসুস্থ নিজের পোলা অসুস্থ নিজের বৌমা অসুস্থ নিজের স্ত্রী ঠিক কিনা বলে আর আমার কোনো বিপদ আপদ নাই যেদিকে হাত দিয়ে আমি সেদিকে লালেল্লা কোরআনে সুরাতুল আনআমের মধ্যে আল্লাহ পাক বলেন ফালাম্মা নাসুমা দুঃখিরো فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون الله بلان جخنا من كي بھول جائي أمار شرن جخن تار دلين مدد تھاگنا আমার কোন হুকুম আহকাম ঠিক মতো পালন করে না আল্লাহ বলেন ফাত্তাহনা আলাইহিম আবওয়াবা উন্নতির সব দুয়ার গুলো তার জন্য আমি খুলে দিই কথা বলেন ঠিক কিনা যেদিকে যায় সেদিকে শুধু লাভ আর লাভ লসের চেহারা দেখেন কোনদিন মসজিদে যায় না মসজিদে মাথা ঠেকায় না ছাগল যায় মসজিদে কাদেম সাহেব গো ভাই আপনার ছাগলটাই তো বাইন্ধারে মসজিদে ঢুকছে কাদেম সাহেবের মাথায় হাত বোলায় গো হুজুর মনে কিছু নিয়েন না এটা তো হাইওয়ান জানোয়ার বুঝে না
আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কইতো তো হাইওয়ান জানোয়ার বুঝে না, ঠিক গেছে ওর মনে কিছু নেই না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? হ্যাঁ বুঝে, এই জন্য মসজিদে একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে হঠাৎ পাকড়াও করেন, আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন হঠাৎ ধরে ফেলি রে, তাওবা পর্যন্ত তার কপালে নসিব হয় না, ঠিক কিনা বলেন? আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন মহব্বত করেন, একটু লাইন চ্যুত হয়ে গেলে, একটু লাইন হারা হয়ে গেলে আল্লাহ তাদেরকে লোকমা দিয়ে সোজা করে, কথা বলেন ঠিক কিনা? একটু অসুস্থ হলে আল্লাহরে কম ডাকে না বেশি ডাকে? আল্লাহর স্মরণ কম হয় না বেশি হয়? মহব্বত মে মুসিবত হে কুদরত কি হাকীকত হে, মহব্বত মে মুসিবত হে কুদরত কি হাকীকত হে, যহাঁ বারিশ বরসতি হে ওয়াহাঁ বিজলি কড়কতি হে। যেখানে কিছু ভালোবাসা সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা, কথা কয় না? মহব্বত মে মুসিবত হে ইয়ে কুদরত কি হাকীকত হে, যহাঁ বারিশ বরসতি হে ওয়াহাঁ বিজলি কড়কতি হে। যে এলাকায় বৃষ্টি হয় আকাশ চমকায়, লোকজন কয় মনে হয় বৃষ্টি হবে আকাশ চমকাই, আল্লাহ ডাক দেয়া কয় যেখানে ভালোবাসা আছে যেখানে মহব্বত আছে এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, কথা বলেন ঠিক? আমার ভাইরা হযরত মুসা পয়গম্বরকে যখন আল্লাহ পাক ফেরাউনের বাসায় পাঠাইলেন, তখন হযরতে আসিয়া আল্লাহ পাক কুদরতি কারিশমা, একদিক দা বিশ্ব সন্ত্রাস ফেরাও, আর তার ঘরে ফার্স্ট লেডি যিনি রানী তিনি একজন আল্লাহ ওয়ালি আল্লাহর পিয়ারি মানুষ, সুবহানাল্লাহ। হযরত আসিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আধা গেল আধা গেল, ও ভাই জিকির পরে ইলাহা আসলে আলহামদুলিল্লাহ পড়া, এটাও শুন, এটা কি শুন জন্য যখনই বিদ্যুৎ যায় তখনই যদি ইন্না লিল্লাহ পড়ে, বিদ্যুৎ আসলে সাথে সাথে যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে একটা বড় সুন্নতির উপর আমল হয়ে যাবে, সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ফেরাউনের বাসায় পাঠাইলেন, রাজপ্রসাদে পাঠাইলেন, আসিয়া ওই বাক্সটা খুলে দেখে একটি সুন্দর উটপটে একটি বাচ্চা, সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে কোনো ছেলে সন্তান ছিল না, মেয়ে সন্তান ছিল। হযরত আসিয়া মুসা পয়গম্বরকে কোলে নিয়ে বললেন, কালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকুতলুহু আসা আইয়ান ফানা আও নাতাখিদাহু ওয়ালাদা ওয়াহুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বলতেছে, দেখো
আমাদের ঘরে কোনো ছেলে সন্তান না এটা আসমানের মালিকের অশেষ রহমত এটা রেডিমেড সন্তান আল্লাহ পাঠাই দিছে চলো এটাকে আমরা নিজেরা সন্তান বানায়া ভবিষ্যতে আমাদের কাজে লাগবে কুররাতু আইনি লি ওয়ালা এটা আমার এবং তোমার দুইজনের চোখের শীতল ফেরাউন তো টেনশনে আছে যে গণকরা বলল একটা সন্তান বনি ইসরাইলে জন্ম নেবে আমার রাষ্ট্র দখল করবে আমি তো এই জন্য চতুর্দিকে যেই দিকেই বাচ্চা জন্মাইতেছি এগুলোকে মারতেছি এখন যেই পিচ্চিটা আমার বাসায় এসে ঢুকলো এটার তো বাপদাদার নাম নাই চান মোল্লার বিয়ায় আসলো কোথায় কথা বলেন ঠিক কিনা এই জন্য ফেরাউন আয়েশা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন কুররাতু আইনি লি ওয়ালাক আমাদের দুইজনেরই চোখের শীতল কলিজার টুকরা ফেরাউন না কি কয় ওয়াজ কম কর এই যে আইলো বাচ্চাটা যে আমাদের প্রসাদে ঢুকলো এটার কোনো হদিস আছে এটার কোনো ঠিক ঠিকানা তুই যে বলতেছস আমার আর তোকে তোর চোখের শীতল কলিজার টুকরা যা তোর হতে পারে আমার নয় আমার তো মনে হয় কোন না কোন দিক দিয়ে এটাই বোধ হেডা কথা কয় না আল্লাহর হাবিব বলেন ফেরাউন যদি তখন আসিয়ার সঙ্গে সুর মিলায়া বলতো যে হ্যাঁ এটা আমার কলিজার টুকরা আল্লাহর কসম ফেরাউনের ঈমান নসিব হয়ে যায় কিন্তু বলে না ঈমান তার কপালে যাই হোক অনেক লম্বা কাহিনী আমার বলা উদ্দেশ্য নয় আমার অনেক বয়ান আছে এখন এই বাচ্চা লালিত পালিত হচ্ছে ফেরাউনের ফেরাউন আর বেশি কিছু বলে না মনে মনে তো টেনশন আছে একটা পর্যায়ে ফেরাউনের কুলি উইটা ফেরাউনের দাড়িতে ধরে চশমাতে ধরে বাচ্চাদের কিন্তু দেখবেন কুলে উঠলে এদের একটা চাকরি আছে চাকরিটা হলো আপনার চশমা থাকলে চশমা টুপি থাকলে টুপি এগুলো নড়াচড়া করা ফালাই দেওয়া মাঝে মধ্যে দাড়িতে ধরে এমন টান দেয় মনে হয় যে বড় মানুষ টান দিলে যা ব্যথা পাওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া কাম বানাইছে মুসা আলাইহিস সালাম কুলে যখন উঠছে লম্বা দাড়ি চলে ফেরাউনের দিশে টান ফেরাউনের মন তো এমনি পুলিশ পুলিশ এমনি না শূন্য পুরি আরো পাইছে ঢুলের বাড়ি যেই টান দিছে ফেরাউন আসে আর কয় এই নে যে টান দিছে আমার দাড়িতে ধরে আমার মনে হয় যে কলিজা বাইরে যাবে আমার তো মনে হয় এটা বুঝে শূন্যই টান দিছে কথা কয় না আসিয়া কই কি হইছে দেখ লাল করে ফেলাইছে টান দিয়া বাচ্চা রাগ পুলে নিলে এরকমের কিছু খেলাধুলা করে তুমি তো জীবনে বাচ্চা পালো নাই তুমি বুঝো আসিয়া ফেরাউন তুই যাই কইবে এটা বুঝা শূন্য টান দিছে বাচ্চাদের টান আর এর টানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে আর মুসা আলাইহিস সালামও চিন্তা করলেন পরবর্তীতে ওরা পায় না না পায় এখনই সাইজ করি কথা কয় না তখন আর ফেরাউন মানতেই চায় না যে বুঝা শুনে দেয় নাই আসিয়া যে বলতেছে কন্যা আমার মনে হইতেছে যে সন্তানের জন্য সব মারতেছে এটা আমার ঘরে ঢুকছে কে কয় তখন বলে তাহলে পরীক্ষা হয়ে যাক এটা বুঝে শুনে করছে না অবুঝে করছে এটা পরীক্ষা হয়ে যাক তাহলে হোক কয়েকদিকে স্বর্ণের চাকা রাখবো আরেকদিক দিয়ে আগুনের আংরা রাখবো দুইটাই তো লাল দেখি কোন দিকে যা যদি স্বর্ণের দিকে যায় তাহলে তোমার কথা ঠিক ফেরাউনরে বলতেছে যে বুঝে শুনেই তোমারে লাগাইছে আর যদি আগুনের দিকে যায় বোঝা গেল বাচ্চা বুঝে নাই মুসা আলাইহিস সালাম তো এত বেকুব দুইটা দুই দিকে রেখে যখন মুসা আলাইহিস সালামকে সারছে হাপুর কাটতেছে সুজা স্বর্ণের দিকে রওনা দিচ্ছে আসিয়া তো মনে মনে কবস্থ
আজকে আমার বাচ্চাটা শেষ ফেরাও নেই জিতে যাবে আমার বাচ্চাটাকে শেষ করে আল্লাহ পাক হযরত জিব্রাইল কি বলে দিলেন যাও যাও মুসা যদি স্বর্ণের দিকে যায় তাহলে ফেরাউন তাকে জবাই করে ফেলবে মুসার রূপটা স্বর্ণের থেকে আগুনের দিকে ফিরাই দাও বাচ্চাদের সবাই বলো যাই সামনে পাবে এটা কি খাদ্য না অখাদ্য ক্ষতিকর না উপকারী সেদিকে দেখার সুযোগ নাই এখানে আমানত রাখে কোন জায়গায় আমানত রাখে কথা কয় না অভিভাবকরা দেখি যদি অখাদ্য হয় এটা কি মুখের থেকে ফেলে মুখটা ধুয়ে দে এটা হলো বাচ্চাদের স্বভাব হযরত মুসা পয়গম্বর জিব্রাইল যখন ফিরাই দিলেন আংরার দিকে যাইয়া আংরাটাকে মুখের ভিতরে ঢুকাই হযরত আসিয়া দৌড়াইয়া মুখের থেকে সেটাকে ফেলে দিলেন আর ফেরাউনকে বলতে লাগলেন তোমার কারণে আমার বাচ্চাটা মুখের ভিতরে আংরা ঢুকাই বাচ্চাটার ক্ষতি হয়ে গেল তোমারে বললাম বাচ্চা মানুষ বুঝে নাই হয়তো এমনি তারে ধরে টান তুমি মানতে রাজি নাই তুমি বলো জানা বুঝে শুনি ওই তখন হযরত মুসা পয়গম্বরের জুবানের মধ্যে একটু লুকমো চলে আসছিল তুতলাপনি কথা বললে তার কথা বেজে আসত এই জন্য হযরত মুসা পয়গম্বর আল্লাহকে কয় আল্লাহ ফেরাউনের কাছে নবুয়তের দাওয়াত নিয়ে যাব ফেরাউনের কাছে তোমার একত্ববাদের দাওয়াত নিয়ে যাব আমার সঙ্গে আমার ভাই হারুনকে দিয়ে দাও হযরত হারুন আলাইহিস সালাম বড় আফসাহুল লিসান বড় স্পষ্ট ভাষী ছিলেন বড় সুন্দর কথা বলতে পারতেন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দুই ভাই ফেরাউনের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন ফেরাউন তখন বললেন ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতাহা ওয়া আনতা মিনাল কাফিরিন তুমি নবী হয়েছো তুমি না কিছুদিন আগে আমার বাড়িতে ছিলা আমি না তোমাকে লালন পালন করলাম আবার নবী হইলা কবে থেকে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলে কথাবার্তা একটু হিসাব নিকাশ করো তুমি আমার লালন পালন আমার জন্য লক্ষ লক্ষ সন্তান হত্যা করছ আল্লাহ তোমাকে দিয়ে আমাকে লালন পালন করাইছে আরো জোরে কর সুবহানাল্লাহ হযরত মুসা বললেন আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইলেন তাই তোমার কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আসলাম ফেরাউন তখন বলেছিল তুমি যে নবী তার কোনো প্রমাণ আছে তাই জি হ্যাঁ এই যে আমার হাতের লাঠি মনে আছে তো আমার হাতের লাঠি আমি যদি ছেড়ে দেই তার সাথে সাথে সাফ হয়ে যায় ফেরাউন তখন বলল দেখাও তোমার হাতের লাঠি কিভাবে সাফ হয় আমি দেখতে চাই লাঠি যখন ছেড়ে দিলেন কোরআনে কয় ফাইদা হিয়া সুবান মুবিন বিশাল আকৃতির সাফ হয়ে গেল ফেরাউন তখন বলল মুসা তোমার জাদু তুমি থামাও তুমি এত বড় জাদুকর কবে থেকে হলে কোন জায়গা থেকে হলে আমার রাষ্ট্রে জাদুকরের অভাব নাই তাদের সঙ্গে তোমার মোকাবেলা হবে নাউজুবিল্লাহ একটা জাদু আর একটা হলো মুজিজা দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স কথা বলেন ঠিক কিনা আরে জাদু দাঁড়াতে গেলে তো বেলকি লাগায় চোখের মধ্যে ধাঁধা ফেলে দে দশটার সময় জাদু দেখানোর কথা আস্তে আস্তে আসছে বারোটায় উপস্থিত জনতা প্রশ্ন করলো এ মিয়া তুমি কি কচুর জাদু দেখাইবা তোমার কথাই ঠিক নাই দশটার সময় জাদু দেখানোর কথা তুমি আসছো বারোটায়
জাদু করে কি কই জানেন আমি কখনো জীবনে কোনো ওয়াদা দিয়া চুল পরিমাণ এদিক সেদিক করছি আমার মনে পড়ে আমি টাইম মতো উপস্থিত হয় ওই আজকে তো 2 ঘন্টা পরে আসলা না ওইটাই টাইম দিছিলাম 10টা কো 10টায় আরছি ঘড়ির টাকা কাটার দিকে তাকান সবাই ঘড়ির কাটার দিকে তাকায় দেখে 10টা বাজে অতসে একটু আগে কয়টা বাজে আসলে কি কাটা নড়চড় হইছে না চোখের মধ্যে ধাঁধা লাগাইছে এটা হলো জাদু সীমিত এরিয়ার মধ্যে কুফরি কালাম করে এই জাদু বিদ্যা শিখে আরেকটা হলো মুজিজা যারা নবী হয় কেবল মাত্র তাদের হাতে আল্লাহ তাআলা অলৌকিক জিনিস প্রকাশ করেন তার নবুয়তের প্রমাণ স্বরূপ এটাকে মুজিজা কিন্তু এই তো আস্তা মূর্খ গন্ড মূর্খ কোনটা জাদু আর কোনটা মুজিজা বুঝার মতো তো তার যোগ্যতা নাই ঠিক কি না বলেন গুফতে নবুয়াত মিছলে তু সাহের দিগার সাহের আরা সর তুই ও তাজ সর ফেরাউন ডাক দিয়া বলল তুমি এত বড় জাদুকর কবে থেকে হইলা তুমি না এতদিন আমার বাড়িতে ছিলা জাদু শিখলা কবে থেকে মুসা পয়গম্বর কই না না এটা জাদু নয় রে এটা আল্লাহ প্রদত্ত মুজিজা তোমার সঙ্গে মোকাবেলা হবে অনেক লম্বা কাহিনী আল্লাহ কোরআনে বলছে সমস্ত জাদুকরদেরকে ফেরাউন খবর দিল অমুক তারিখে অমুক জায়গাতে মুসা নবীর সঙ্গে মোকাবেলা হবে তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে ময়দানে আসবে হযরত মুসা পয়গম্বর একা একদিকে আর সমস্ত জাদুকররা একদিকে তাদের প্রিপারেশন নিয়ে তাদের প্রস্তুতি নিয়ে আসে কিন্তু মুসলমান খুব ভালো করে খেয়াল জাদুকররা আসার সময় তাদের পোশাকটা পরিবর্তন করে আসে সুবহানাল্লাহ মুসা নবীর সঙ্গে মোকাবেলা হবে সেজন্য মুসা পয়গম্বরের পোশাকটা তারা গায়ে লাগাইছে আসমানের মালিক ডাক দিয়া কয় যেহেতু আল্লাহ বালা নবীর পোশাক লাগাইছ আমি আল্লাহ তোমাদের ভিতরের পোশাকটা পরিবর্তন করে ফেল এই জন্য আলে মোলামাদেরকে মহব্বত করলে ওলামায়ে কেরামের সুন্নতি লিবাসকে মহব্বত করলে লাভ লস নাই যেদিন আল্লাহর ওলিরা জান্নাতে যাবে সেদিন আমাকে আপনাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না কেন আলমার উমা মান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর সুবহানাল্লাহ জোরে বলেন দুই নাম্বার ওই জাদুকররা মুসা নবীকে বললেন আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাব এটা আরেকটা আদব রক্ষা করছে সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহ ডাক দিয়া কয় এই দুই কারণে আমি আল্লাহ তোমাদেরকে ইমানের ফয়সালা করে দিলাম ময়দানের মধ্যে তারা জাদু দেখানো শুরু করল গোটা ময়দান কিলবিল কিলবিল করতেছিল তাদের জাদুতে হযরত মুসা পয়গম্বর যখন সাপ ছেড়ে দিলেন লাঠি যখন ছেড়ে দিলেন এত বিশাল আকৃতির সাপ হয়ে গেল এক লোকমায়ে সমস্ত জাদুকরের জাদুগুলোকে খেয়ে আমার ভাইরা তখন ওই জাদুকররা বুঝে ফেলছে এটা জাদু নাই এটা আল্লাহ প্রদত্ত মুজিজা কারণ জাদু একজনের এটা আরেকজনের জাদুকে দুর্বল করতে পারে নির্মূল করতে পারে এটা যেহেতু এক লোকমায়ে খেয়ে ফেলছে বুঝা গেল এটা জাদু নয় রে এটা আল্লাহ প্রদত্ত মুজিজা তাই দেরি না করে সমস্ত জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল আর বলতে লাগলো কালু আমান্না বিরব্বিল আলামিন
ربي موسى وهارون الله أكبر غوتا ময়দানে একটাই স্লোগান যে আমন্না বিরব্বিল আলামিন আমন্না বিরব্বিল আলামিন আমন্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন ফেরাউন কিন্তু রাজপ্রসাদে বসে বসে দেখতেছিল যে মূসা কিভাবে পরাজয় বরণ করে আমার দল কিভাবে বিজয় হয় কিন্তু যেই দেখল সবাই সিজদায় পড়ে আল্লাহকে মূসার রবকে মেনে নিচ্ছে তখন গোটা পরিস্থিতি উলটপালট হয়ে গেল ঠিক কি না মোহতারাম হাজরিন এই যে মূসা নবীকে আল্লাহ তাআলা লাঠি দিলেন এটা তখনকার যুগের সবচেয়ে বড় মুজিজা ছিল ঠিক কি না বলেন কেন জাদুকরদের যুগ ছিল এমন মুজিজা আল্লাহ দান করছে যে জাদুকররা ওখানে সারেন্ডার করতে বাধ্য হয়ে গেছে ঠিক কি না এইভাবে প্রত্যেক নবী দাউদ আলাইহিস সালামের জামানাটা ছিল কণ্ঠ শিল্পীদের যুগ কে কাচ্চিতে ভালো গান গাইতে পারে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো আল্লাহ এমন এক কণ্ঠ হযরতে দাউদ নবীকে দিলেন তিনি সপ্তাহের শনিবার করে তার উপরে নাজিল করা জুবুর কিতাব তিলাওয়াত করলে আল্লাহু আকবার বলেন আল্লাহ গাছের ঢালে ঢালে পাখিরা বসে যাইত জঙ্গলের পশুরা সামনে এসে বসে যাইত সমুদ্রের মাছগুলো তিলাওয়াত শুনে লাফাইতে থাকতো সুবহানাল্লাহ তখনকার যুগের কণ্ঠশিল্পীরা দেখল জীবনে কত গানের টান দিলাম কোনদিন কোনো পাখি পশু জমা করা দূরের কথা নিজের বাড়ির বিড়ালটা পর্যন্ত একটা লাভ নেই কথা বলেন ঠিক কি আরে বেটা কি পড়ে আর কি কণ্ঠ যার তিলাওয়াত শুনে গাছের ঢালে ঢালে পাখিরা পাখা নাড়া দিয়ে সমর্থন জানায় নদীর মাছগুলো লাফায়া লাফায়া সমর্থন জানায় না না এটা কোনো ব্যক্তিগত উপার্জন নয় এটা আল্লাহ প্রদত্ত মুজিজা সুবহানাল্লাহ জোরে বলো ঠিক হতে হতে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন সবচাইতে বড় মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন সুবহানাল্লাহ জোরে বলো কারণ আল্লাহর হাবিব যখন নবী হয়ে আসলেন তখনকার যুগটা ছিল সাহিত্যিকদের যুগ এরা কবিতা বানায়া বানায়া খানায়ে কাবার মধ্যে লটকাই দিত আর চ্যালেঞ্জ করত আমার কবিতার মতো কবিতা বানাইতে পারলে 100 উট পুরস্কার দাও আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপর এমন অনেক কালাম নাজিল করে দিলেন যে কালাম শোনার পর জিনজাতিরা যখন উপরে দেয়া যাচ্ছিলেন আল্লাহর হাবিবের তিলাওয়াত শোনার পর তাদের যাত্রা বিরতি করে বললেন ক্বালু ইন্না সামিনা কুরআনান আজাবা আল্লাহু আকবার আল্লাহর হাবিবকে বললেন ও আল্লাহর হাবিব জীবনে কত আওয়াজ শুনলাম কত গান শুনলাম এত মধুর আওয়াজ কোনোদিন শুনি নাই না না এটা কোনো মানুষের কালাম নয় এটা মহান রব্বুল আলামিনের কালাম ইয়াহদি বিহি লার রুশদ ফামান্না বি ওয়ালান নুশরিকা ربنا احدا সাথে সাথে সমস্ত জিনগুলো মুসলমান হয়ে তাদের সম্প্রদায়ের কাছে গিয়া বলল ইয়া কাওমানা আতিবু দাইয়াল্লাহ হে আমাদের সম্প্রদায় এমন এক নবীর কাছ থেকে আমরা কোরআনের তিলাওয়াত শুনে আসছি যা জীবনে কোনোদিন শুনি নাই দ্রুত তার উপর ঈমান এনে আমরা সকলেই মুসলমান হয়ে যাই সুবহানাল্লাহ মক্কার কাফেররা
এই কোরআন নিয়ে প্রথমে কিছু কানা ঘোষ আছে যে মুহাম্মদের রাতে বানাই দিনে বলে নাউজুবিল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ করলেন আগে পুরো কোরআনের পরে 10টি সূরার এরপর আল্লাহ বলেন তিন আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার এমন একটি সূরার মতো সূরা বানায় যদি তোমরা পেশ করতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে এটা মুহাম্মদের বানানো সবাই মিলে হাজার চেষ্টা করেছে কোরআনের মতো একটা আয়াতও বানাইতে পারে নাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযু এই কোরআন আমি নাযিল করেছি কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম এইজন্য আমার ভাইরা গোটা বিশ্বের মধ্যে তাওরাতের কোনো হাফেজ পাবেন না বাইবেলের কোনো হাফেজ পাবেন না আল্লাহর কালামের হাফেজ গোটা বিশ্বের মধ্যে 400 কোটিরও বেশি আল্লাহ বানাই দিয়েছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন এমন ভাবে আমি কোরআনের সংরক্ষণ করলাম গোটা বিশ্বের মানুষ যদি তালাশ করে আমার কোরআনের একটা অক্ষরও তালাশ করে পাবে না জোরে বলুন ঠিক কি না এ মুসলমান বর্তমান বিশ্বে যদি কোরআনের কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয় নাউজুবিল্লাহ যেমন সুইডেনের মগাগুলো থাইল্যান্ডের মগাগুলো আল্লাহর কালাম মাঝে মধ্যে জ্বালিয়ে ফেলে এরা মনে করছে কোরআন জ্বালিয়ে দিলে পৃথিবী থেকে কোরআন বিদায় হয়ে যাবে মগাদের জানা না যে কোরআন যদি গোটা বিশ্বের থেকে বিলুপ্ত হয়ে যায় একজন হাফেজে কোরআনকে যদি বলা হয় তুমি কোরআন তেলাওয়াত করো বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে তেলাওয়াত শুরু করে দিবে সূরা নাসির সিন পর্যন্ত তেলাওয়াত করে ফেলবে সুবহানাল্লাহ গোটা কোরআন বিশ্বের মধ্যে দুবার জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলেন আমি নাযিল করেছি আমি তার সংরক্ষণের দায়িত্ব নিলাম তোমরা যদি তার সঙ্গে সম্পর্ক রাখো মহব্বত রাখো ভালোবাসো তাইলে তোমাদের লাভ হবে আর যদি তার বিরোধিতা করো কোরআনের কোনো ক্ষতি হবে না কোরআনের মাদ্রাসার কোনো ক্ষতি হবে না মনে রাখো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তুমি চিরকালের জন্য জাহান্নামের পাত্র হয়ে যাবে ঠিক কিনা বল যারা এই পর্যন্ত কোরআনের বিরোধিতা করছে ইতিহাস ইসলামের বিরোধিতা করছে ইতিহাস সফল কাম হতে পারে নাই বরং এদের পরিণতি হয়েছে ফেরাউনের মতো নমরুদের মতো কারণের মতো আবু জাহেল আবু লাহাব উৎপা সাইবার মতো ঠিক কিনা আর যারা কোরআনকে ভালোবাসে দুনিয়াতে থাকতেই আল্লাহ তাদের উপর সন্তুষ্টি নামার সার্টিফিকেট পাঠাইছে সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুআন আল্লাহ বলেন আমিও তোমাদের উপর খুশি তোমরা আমার উপর খুশি সুবহানাল্লাহ জুরে বলেন হযরত বেলাল হাবশি কালো গোলাম সালমান ফারসি সুহাইব রুমি আম্মার ইবনে ইয়াসির গরিব মানুষ কিন্তু কোরআনের মহব্বত কোরআনের সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে বারবার জিকির করেছে সুবহানাল্লাহ তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সম্মানিত সুধি তাই আমি আপনাদের খিদমতে আরজ করব এই কালাম আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ আপনারা এই মাদ্রাসার প্রতি আন্তরিক এটা আমি এসে টের পাইলাম যেভাবে মন খুলে আপনারা মাদ্রাসায় দান খয়রাত করেছেন আপনাদের কমিটি এলাকার জনপ্রতিনিধি এতে কথা প্রমাণ হয় যে আসলেই আপনারা এই কোরআনের মাদ্রাসাটাকে ভালোবাসেন ঠিক কিনা বলেন আর এতে দুনিয়া তো লাভ পরকালেও লাভ দুনিয়াতে আজাব আর গজব থেকে এই কোরআনের মহব্বতের কারণে আল্লাহ হেফাজত করবেন সুবহানাল্লাহ বলেন আর পরকালে যখন আমাকে আপনাকে কবরে রাখবে তখন থেকে কোরআন আমাদের সাথী হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সব জায়গাতে কোরআন আমার পক্ষে ওয়াকালতি করবে
আর আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হাদিসের মধ্যে আসে যারা এই কোরআন শিক্ষা করার জন্য আসে রাস্তায় যদি তার মৃত্যু হয়ে যায় শিক্ষাকালীন সময়ে যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহর হাবিব বলেন তার মধ্যে আর নবীর মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহর নবী নবীরা তো নবুয়তের দরজা পাইছেন শুধু সেটা পাইলো না কিন্তু আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ